নমস্কার বন্ধুরা, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। তো আজকে প্রথমেই বলি, ভিডিওতে যে অনেকজনের কমেন্ট ছিল যে স্যার আমার ডিস্ট্রিক্টটা পাচ্ছি না, আমার ডিস্ট্রিক্টটা পাচ্ছি না, সারা দিন আমি আজকে তোমাদের জন্য এই নোটটা বানিয়েছি। প্লিজ একটা লাইক একটা শেয়ার অবশ্যই করো, আর একদম স্কিপ করবে না। প্রত্যেকটা জেলার প্রশ্ন আছে, 23টা জেলারই প্রশ্ন আছে, ঠিক আছে, একদম স্কিপ করবে না। তোমরা প্রথমে দেখতে পাচ্ছ যে পূর্ব বর্ধমান থেকে শুরু করেছি এবং আলটিমেট সমস্ত জেলার প্রশ্ন কিন্তু এখানে আছে। এবং একটা কথা এখানে লেখা আছে, আজকে সব ছাত্রছাত্রীদের, ছাত্রী নয় অ্যাকচুয়ালি, ছাত্রদের কাছ থেকে নেওয়া, ঠিক আছে। বিভিন্ন জেলার যে ছাত্ররা ছিল তারা পাঠিয়েছে মেনলি আজকে প্রশ্নগুলো আমাদেরকে। তো তো চলো, আজকে প্রথম পূর্ব বর্ধমানের প্রশ্ন আজ একটু একদম কাটবে না, ঠিক আছে, স্কিপ না করে দেখো, তোমরা খাতায় লিখে লিখে করে নাও, ঠিক আছে। তো চলো আজকে প্রথম প্রশ্ন দেখো। দেখো প্রথম প্রশ্ন দিয়েছে গোটা ইউটিউবে, বন্ধুরা গোটা ইউটিউবে খুঁজে পাবে না, ঠিক আছে, গোটা ইউটিউব খুঁজে বেড়াও তোমরা, গোটা ইউটিউবে সার্চ করো, দেখো এইভাবে প্রিভিয়াস ইয়ার কেউ দেবে না, ঠিক আছে। তো অনেক কষ্ট করে জোগাড় করতে হয় এগুলো। তো দেখো প্রথম প্রশ্ন দিয়েছে যে তোমার জীবনের একটা সাহসিকতার প্রমাণ চেয়েছে, তোমার অভিজ্ঞতার কথা বলো। দ্বিতীয়, বর্ধমান কার নাম অনুসারে হয়েছিল? পূর্ব বর্ধমানে এই প্রশ্নটা অনেকবার রিপিট হয়েছে, পূর্ব বর্ধমান চাই পশ্চিম বর্ধমান উভয় ক্ষেত্রেই কিন্তু সমানভাবে রিপিট হয়েছে। অজয় নদীর উৎসস্থল কোথায়? অবশ্যই তোমরা একটু লিখে নিও বা দেখে নিও খাতায়। চলো দ্বিতীয় নম্বর, পশ্চিম বর্ধমানের পুলক দাস প্রশ্ন দিয়েছে আমাদের, পশ্চিম বর্ধমানের লোকসভার কেন্দ্র কয়টি আছে? দু নম্বর হচ্ছে, দেখো প্রশ্ন দিয়েছিল যে শূন্যের আবিষ্কার কে করেছেন, ওকে বলেছে, কারণ ও একটু অঙ্ক টঙ্ক নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করে বলে ওকে এই প্রশ্নটা ধরেছিল। তিন নম্বর হচ্ছে, কুতুব মিনার কোথায় অবস্থিত ও কে নির্মাণ করেছেন, ঠিক আছে। আর বন্ধুরা ওকে ধরেছিল পদ্মা নদীর মাঝি, আমাদের যে একটা সেই গল্প ছিল না পদ্মা নদীর মাঝি, সেইটার সম্বন্ধে কার লেখা, মানিক বন্দ্যোপাধ্যায় না কি, একবার তোমরা দেখে নিও, ঠিক আছে, আমি তো বললে আবার দোষ হবে, ঠিক আছে। তো উত্তর চব্বিশ পরগনা দেখো প্রথম প্রশ্ন দিয়েছে যে তুমি কেন পুলিশের চাকরি করতে চাও, আমাদের ভাইকে ধরেছে, ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন হয়েছে, আজকে খুব তাড়াতাড়ি প্রশ্নগুলো লিখেছি, তোমরা দেখতে পারবে পিডিএফটা অনেক বড়, তো ওই জন্য খুব তাড়াতাড়ি হাতে লেখা খারাপ, প্রশ্ন দু একটা বানান ভুল হতে পারে, ঠিক আছে। তো বানান ভুলটা বড় জিনিস না, প্রশ্নটা তোমাদের কাছে তুলে ধরেছি এটাই সবথেকে বড় জিনিস, ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন দেখো, মনসা মঙ্গল কাব্য কার লেখা? বন্ধুরা এই প্রশ্নটা এর আগেও ধরেছিল, কেন উত্তর চব্বিশ পরগনাতে এই প্রশ্নটা মনে হয় ধরেছিল না, কোনো একটা জায়গায় ধরেছিল, তো তোমরা এটা অবশ্যই করে যেও। তিন নম্বর হচ্ছে, সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল? এই প্রশ্নটা ধরেছিল, ঠিক আছে। তারপর চোর নম্বর হচ্ছে, পশ্চিমবঙ্গে সিলিকন ভ্যালি কাকে বলে? এই প্রশ্নটা ধরেছিল। এবার বন্ধুরা তোমাদের সামনে দুটো কথা আমি বলে দিই, যে দেখো যারা আমাদের কাছে লাইভ ইন্টারভিউ দিতে চাও এবং এই ধরনের পিডিএফ প্রত্যেক দিন আমরা দিই, ঠিক আছে, এগুলো পেড গ্রুপে প্রত্যেক দিন এই ধরনের আমরা প্রিভিয়াস ইয়ারে দিই, ঠিক আছে, আমাদের যে গ্রুপ আছে, তোমাদের কি 10 থেকে 12 পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া হয়, তাহলে তুমি যাতে তোমার ইন্টারভিউ মার্কসে 10 থেকে 12 নম্বর পাও, তার জন্য আমরা লাইভ ইন্টারভিউ নিয়ে নিয়ে তোমাকে বলে দেওয়া হয় যে কোনখানে তোমার স্টেপে ভুল আছে কী, প্লাস তোমাকে স্টাডি মেটেরিয়াল হিসাবে আমরা ফ্রিতে বই দেবো, সব ফ্রি, সব ফ্রি, সব ফ্রি, তুমি মানে স্টাডি মেটেরিয়ালস, বুক, আমাদের সমস্ত জিনিস তোমাদেরকে ফ্রি দেওয়া হবে। মানে শুধুমাত্র ফার্স্ট পার্টটা রেডি, মানে আমাদের বইয়ের দুটো এডিশন ছিল, ফার্স্ট পার্টে আমরা যেটা নিজের জেলাভিত্তিক নিয়ে তৈরি করেছি ওটা আমাদের স্টাডি মেটেরিয়াল তোমাদের একদম অ্যাড হওয়ার মাত্র তোমাদেরকে দিয়ে দেবো, আর সেকেন্ড পার্টটা আমাদের এখনও তৈরি হয়নি, তো ওটার জন্য আমরা ইন্টারভিউ পরে দেবো, ঠিক আছে। ওটার জন্য হয়তো তোমার এমনি ইন্টারভিউ পরে যে ওই সেকেন্ড পার্টটার দাম হবে, বইটার দাম 99 টাকা হবে, কিন্তু ওইটার মধ্যে নেই এমন কোনো জিনিস নাই, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমার কিসে কত থাকে, ঠিক আছে, সব কিছু থাকবে, কিন্তু তোমার তার জন্য বইটার, যারা আমার গ্রুপে ঢুকবে, যারা শুধুমাত্র এই দেখো 121 টাকা দিয়ে একবার এন্ট্রি করবে, তাদের জন্য বইটা অনলি দাম হবে 30 টাকা, ঠিক আছে। তো এতটা ছাড় তোমরা পাচ্ছ, আর এটার জন্য কি করবে, তোমরা হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারটাই, স্ক্রিনে দেওয়া নাম্বারটা লিখবে, ADD@1221, বন্ধুরা ফোন করবে না, ঠিক আছে, এটা ফোনের নাম্বার নয়, এটা অনলি হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে। তো আমরা ওখান থেকে তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেওয়া হবে হোয়াটসঅ্যাপে। তো দেখো তারপরে এখানে লেখা আছে, দেখো ইন্টারভিউ বুক ফ্রিতে পাবেন, হ্যাঁ ওই যেটা 121 টাকা দিলে ইন্টারভিউ বুকটা তোমরা ফ্রিতে পাবে। বন্ধুরা জীবনে টাকাটা বড় জিনিস না, ঠিক আছে, আমি এত কষ্ট করে যদি তোমাদের জন্য এতগুলো প্রশ্ন নিয়ে আসতে পারি, তাহলে বোঝো তোমাদের ইন্টারভিউ সিশনে কতটা ভালো করে তোমাদেরকে বোঝাতে পারি, ঠিক আছে। যারা আমার কাছে করে তারা জানে, ঠিক আছে, জীবনে একবার চাকরি পাওয়ার পরে জীবনে কোনো কিছু 2-50 টাকাটা বড় জিনিস নয়, ঠিক আছে। তো চলো দেখো তারপরে আমাদের পরেশ বালা দিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, ভাটি, যাই হোক ভাটি দেশ না ভাটি দেশ, এটা একটু দেখে নিও, ভাটি দেশ কোন জেলাকে বলা হয়,
জেলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সদর দপ্তর কোথায়, সরস্বতী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, প্রশ্নটা ধরেছিল, ঠিক আছে। আর পশ্চিমবঙ্গের একটা প্রতিবেশী দেশের নাম লেখো, রাষ্ট্র বা দেশের নাম, ঠিক আছে, তোমরা এটা অবশ্যই মনে রেখো, বাংলাদেশ হবে মনে হয়। তারপর দেখো সুকান্ত মজুমদার দিয়েছে উত্তর দিনাজপুর থেকে, আমাদের এখানে দেওয়া আছে, দেখো আমাদের কাছে লাইভ মক টেস্ট ইন টেক্সট বুক ইন্টারভিউর জন্য হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে। বন্ধুরা এর বিকল্প নাই, আমি তোমাদেরকে এটা বলছি, লাইভ ইন্টারভিউ না দিলে তোমরা বুঝতে পারবে না যে তোমরা কেমন স্কোর মার্কস হও। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আয়নার সামনে এরকমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছো তো, কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে বলা, আর যারা যাদের সামনে তুমি কথা বলবা তাদের সামনে কথা বলা, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। আমাদের সামনে লাইভ ইন্টারভিউ দাও, তুমি নিজে বুঝতে পারবে তুমি কতটা দুর্বল। আমরা তোমাদের স্কোর মার্কস দুর্বলতা চেকিং করে বলে দিই যে তোমার কোন কত কোনখানে দুর্বল আছে, ঠিক আছে। এবং যতদিন না ইন্টারভিউ হয় ততদিন তোমরা আমাদের কাছে ইন্টারভিউ এইভাবে আমাদের মক টেস্ট দিতে পারবে, ঠিক আছে। তো চলো আজকে, তবে উত্তর চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর থেকে কী প্রশ্ন দিয়েছে, উত্তর উত্তর দিনাজপুর জেলার জন্ম কত সালে হয়, তারপর হচ্ছে প্রশাসনিক বিভাগের কোথায় আছে, যারা যোগাযোগ করতে চাও শুধুমাত্র স্ক্রিনে দেওয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে, আবারও বলছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। তারপর জেলা জন্ম প্রশাসনিক বিভাগ কোথায় আছে, পরশুরাম কার ছদ্মনাম, এটা দিয়েছে ওখান থেকে, ঠিক আছে। উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রশ্ন দিয়েছে, দেখো দক্ষিণ চব্বিশ পরগনা বলছি, দক্ষিণ দিনাজপুরের একটি ঐতিহাসিক স্থানের নাম করো, দু নম্বর হচ্ছে ভারতের ইতিহাসে উল্লেখযোগ্য একটি বিদ্রোহ যেটি তোমার জেলায় ঘটেছিল, মানে তোমার দক্ষিণ দিনাজপুরে ঘটেছিল এমন একটা স্থানীয় বিদ্রোহ নাম বলছে যেটা ইতিহাসের খাতায় নাম এসছে, ঠিক আছে। সব কিছু দেখো ডিস্ট্রিক্ট ভিত্তিক খুব বেশি প্রশ্ন ধরে, আমি বারবারও বলছি ডিস্ট্রিক্টটা বারবার করে পড়ে যেও। তারপর প্রশ্ন দিয়েছে, দেখো সবুজ বিপ্লবের জনক কে, ওকে ধরেছিল, দেখো এবার একটা কথা বলি, কী বলেন আমাদের সে একই নাম্বার দেওয়া আছে, যারা ইন্টারভিউর জন্য যোগাযোগ করো, লাইভ মক টেস্ট এবং প্রিভিয়াস ইয়ার বুক, এই যে বইটা, ঠিক আছে, এই বইটা তোমরা কোথাও পাবে না বন্ধুরা, এই বইটা আমাদের কাছে, হ্যাঁ, আমরা একমাত্র বার করছি, এটা ফার্স্ট এডিশন, এবং যারা আমাদের কাছে অলরেডি 121 টাকা দিয়ে ভর্তি হয়ে গেছে তাদের কাছে, তারা ডিস্ট্রিক্ট ওয়াইজ যেটা খুঁটিনাটি থেকে শুরু করে তথ্য সব কিছুই, এবং আমাদের ফার্স্ট এডিশনের বইটা তাদেরকে দিকে ফ্রিতে দেওয়া হয়, সেকেন্ড এডিশনটা বেরোলে মাত্র 30 টাকা তাদের কাছে নিয়ে বইটি তাদের হাতে দেওয়া হবে, ঠিক আছে। তো তোমরা যারা এখনও জয়েন হওনি তারা 121 টাকার ব্যাচে চলে এসো, ঠিক আছে, আর বাকিটা আবার তোমাদের হাতে কী ভাববে না ভাববে। তো দেখো তারপরে হচ্ছে নাম্বারটা 10 থেকে 12 নাম্বার ক্যারি না করতে পারলে, দেখো তুমি হয়তো পেয়ে যাবে, হয়তো 54-55 নাম্বার হয়তো ভাবছো যে আমি পেয়ে যাব, কিন্তু বন্ধুরা কোয়ালিফাইং মার্কস রাউন্ড যদি পার না করতে পারো, এমন কিছু কিছু বেসিক কোশ্চেন আছে সেগুলো যদি না পার করতে পারো, ঠিক আছে, তোমাকে জিরো দিতে পারে, এবং সেক্ষেত্রে তুমি অনেক প্রবলেম হয়, অনেক রুল মানে অনেক রুল ম্যানার্স যদি না মানে তুমি ইয়ে না করো, মানে তুমি মেনে না চলো, তাহলে তোমাকে ডিসকোয়ালিফাইডও হতে পারো তুমি, ঠিক আছে। তারপরে দেখো রাকেশ মণ্ডল কী প্রশ্ন দিয়েছিল, রাকেশ মণ্ডল দিয়েছে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার জেলা কত সালে বিভক্ত হয়, তারপর দু নম্বর প্রশ্ন দিয়েছে, দেখো এই জেলা পশ্চিমবঙ্গের কততম জেলা, তিন নম্বর দিয়েছে হুগলি নদীর উপরে কোন শহর আছে, তার উপ কি সাথে একটা ডকের নাম বলো, হুগলি নদীর উপরে তৈরি একটা ডকের নাম বলো, বেসিক কোশ্চেন ধরেছিল। তারপর চলো মালদা থেকে কী প্রশ্ন ধরেছিল আমাদের সুমিতকে, সুমিত নিশ্চয়ই তুমি ভিডিওটা দেখছো, একটা লাইক দিয়ে দিও অবশ্যই ভাই, তোমার প্রশ্ন আজ স্ক্রিনে, ঠিক আছে। মালদা জেলার সদর দপ্তর কোথায়, কাকে প্রাচ্যের দরবার বলে, বন্ধুরা প্রশ্নটা সুমিত আমাদের যখন লিখেছিল, ঠিক আছে, সুমিতের হাতে লেখাটা, এটা দরবার হবে না প্রাচ্যের কিছু একটা হবে, তোমরা একটু দেখে নিও, আর সুমিত নাহলে একবার কমেন্ট করে দিস ভাই, ঠিক আছে। তারপর বলছে তোমার জানা একটি দেশপ্রেমিকের নাম ও তার জন্মস্থান বলো, ওটা সুমিতকে ধরেছিল। তারপরে তারপর দেখো বীরভূম জেলা থেকে আমাদের দেবজ্যোতি বিশ্বাস, তোমার জানা একটি লেখক ও তার দুটি কবিতার লাইন বলো, অবশ্যই বন্ধুরা তোমরা শুধু এই বীরভূম জেলা বলি তাই নয়, কবিতার লাইন যে কোনো 4, 5, 6 কবিতার লাইন, আর তোমরা একটা করে ইংরাজি কবিতার লাইন, মানে ইংরাজির কবিতা এবং তাদের লাইন, আর বাংলার কবিতাও লাইন, আর তাদের জন্ম মৃত্যু স্থান, মানে লেখকের পরিচিতিটা ডিটেলে জেনে যাবে, ঠিক আছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অপর নাম কী, তার ডাক নাম কী, এটা জানতে চেয়েছে। আর তারপর ও বলেছিল যে ওর কম্পিউটারের উপরে নাকি সার্টিফিকেট আছে,
তো সেই জন্য ওকে ধরেছিল। আইপি অ্যাড্রেসের ফুল মিনিং কি আমি বারবার করে বলেছিলাম যে যাদের যা কিছু সার্টিফিকেট আছে অবশ্যই শো করো, তোমাকে সেদিক থেকে প্রশ্ন ধরার জন্য তোমরা একটা নাম্বার পেতে পারো। এই যে আইপি অ্যাড্রেসটা কত শোনো, ইন্টারনেট প্রোটোকল সবাই জানে কিন্তু, ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু ধরেছিল। দেখো কত সহজ প্রশ্ন, এখান থেকে জন্য নাম্বার পেয়ে যাবে তোমরা। তারপর দেখো হাওড়া থেকে কী ধরেছিল, হাওড়াকে কোন শহরের যমজ শহর বলে, কলকাতা যমজ শহর বলে, এটা আমি জানি, তোমরাও জানো নিশ্চয়। রবীন্দ্র সেতু কত সালে নির্মিত হয়, যারা হাওড়াতে আছো অবশ্যই করে যাও। গান্ধীজি ডান্ডি অভিযান সম্বন্ধে দু একটা লাইন বলো, মানে দু একটা লাইন দু একটা সম্বন্ধে জানতে চেয়েছে যে কোথায় হয়েছিল, সবরমতী আশ্রমে না কোথায়, কী কবে কত সালে হয়েছিল, এটা দু একটু জেনে যাও। গান্ধীজি পর্বটা গোটাটা করে যাও, যারা যে জেলাতে আছো, ঠিক আছে, স্যাররা কিন্তু গান্ধীজির পর্ব থেকে প্রশ্ন ধরে, ঠিক আছে, এর আগেও পাওয়া গিয়েছে। নদিয়া জেলা থেকে দেখো যে প্রশ্নগুলো দিয়েছে সেগুলো হচ্ছে, দেবাশিস ঘোষ আমাদের নদিয়া জেলার পূর্ব নাম কি, পশ্চিমবঙ্গে সুন্দরবন কোন জাতীয় কোন জাতীয় উদ্ভিদের জন্য বিখ্যাত, ও মানে কী ধরনের উদ্ভিদ সুন্দরবনে পাওয়া যায়, কুচিপুড়ি নাচ কী জন্য বিখ্যাত, অবশ্যই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা দেখে নিও। এবার বলি বন্ধুরা যে পুরুলিয়া জেলারটা দেখার আগে অবশ্যই এখানটা তোমরা একটু দেখে নাও, আমি তো এটা বললাম ইন্টারভিউ দেওয়ার জন্য, তারা অ্যাড 121 লিখবে। আর যারা আমাদের কাছে আবগারি পুলিশ, দেখো বন্ধুরা আমি একটা কথা বলি, 2020-র যেভাবে লকডাউন বাড়তে চলেছে, ঠিক আছে, সেইভাবে তোমাদের, এক তো তোমাদের পরিষ্কার কথা বলি যে রেজাল্টের ব্যাপার, ঠিক আছে, রেজাল্ট কিন্তু এ মাসের বেরোনো থেকে ও মাসে বেরোনো, মানে এই লকডাউনের 2-3 তারিখের পরে, 5 তারিখের পরে রেজাল্ট বেরোনোর সম্ভাবনা অনেকটা বেশি, কারণ আমাদের স্টুডেন্টরা লাগাতার তোমাদের বোর্ডে ফোন করছে, ঠিক আছে, আর সেখান থেকে যতটা কথা বলছেন ম্যাডামরা যে স্যাররা, তারা এইটুকুই বলছেন যে তোমাদের রেজাল্ট তৈরি, তোমরা যত শীঘ্রই দেওয়া দিতে পারে, ঠিক আছে, ওই জন্য আমি এক্স্যাক্টলি ডেট বলছি না, কিন্তু রেজাল্ট তোমাদের খুবই শীঘ্রই, মানে ওনারা বলছে শীঘ্র তো শীঘ্র, হয়তো দু মাস দিনের মধ্যেই কি 7 দিনের মধ্যে তোমাদের রেজাল্টটা পাবলিশ করবে। এক্স্যাক্টলি ডেট তোমরা জিজ্ঞাসা করো না, এক্স্যাক্টলি ডেট মানে পশ্চিমবাংলার কেউ বলার ক্ষমতা এখন নাই, শুধুমাত্র বোর্ডের লোক ছাড়া, ঠিক আছে, তো বলা বাহুল্য হবে সেটা। আর দেখো এখানে দিয়েছে, এখানে আমরা বলেছি যে যদি যারা শুধুমাত্র আবগারির জন্য স্পেশাল ক্লাস করতে চাও, স্টাডি নোটস, ইংরাজি, অঙ্ক, জিআই সব অঙ্ক ক্লাস হয়, প্লাস স্টাডি মেটেরিয়ালস দেবো এবং কমন যোগ্য নোটস পাবে তুমি, আমি আমি দায়িত্ব সহকারে, এই টাকাটা বড় জিনিস না, আমি আগেও বলেছি, হ্যাঁ, যে একটা জিনিস জেনে রাখো, তোমাদের চিরঞ্জিতদা আর যাই হোক তোমাদের সঙ্গে বেইমানি করবে না, এই টাকাটা নিয়ে কেউ বড় লোক হয় না, ঠিক আছে, তোমাদেরকে চেষ্টা করাবো, তোমাদেরকে এতটাই চাপ দেবো, এতটা গাইডেন্স দেবো, এতভাবে সিলেবাসটা কমপ্লিট করে দেবো, আরামসে তোমরা 60+ স্কোর করবে আউট অফ 90, এটা আমার চ্যালেঞ্জ থাকলো তোমাদেরকে, তোমরা যদি আমার দেওয়া গাইডেন্স তোমরা ফলো করো, যেভাবে স্টাডি মেটেরিয়াল দেবো, যেভাবে যা কিছু করবো, ঠিক আছে, তোমরা আরামসে পাবে। শুধুমাত্র 149 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়, আর মাসিক হয়তো যদি পরীক্ষা ডেট পেছিয়ে যায়, ঠিক আছে, তাহলে হয়তো পরবর্তীতে হয়তো 30টা টাকা করে লাগতে পারে, তা এখনও ঠিক করা হয়নি, ঠিক আছে, তো অবশ্যই তোমরা যোগদান করতে পারো, ঠিক আছে। আর এখানে এই সব কিছু হোয়াটসঅ্যাপ করবো এই একটাই নাম্বারে, ঠিক আছে, নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, শুধু হোয়াটসঅ্যাপই করবে, হোয়াটসঅ্যাপে লিখবে @149, এখান থেকে আমরা তোমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবো, এবং শুধু কন্ট্যাক্টই নয়, এখান থেকে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেওয়া হবে, তোমাদেরকে পেমেন্ট লিঙ্ক দিয়ে দেওয়া হবে, পেমেন্ট করে স্ক্রিনশট পাঠিয়ে দেবে, 2 ঘন্টার মধ্যে তোমার গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, নিউ গ্রুপ, তুমি যেখানে তুমি যেদিন ঢুকছো সেদিন থেকে কোনো ক্লাস যে গ্রুপে হয়নি, স্টাডি মেটেরিয়াল সহ তোমরা সব কিছু পাবে, ঠিক আছে, সেটা তোমার চিরঞ্জিতদার দেওয়া তোমাদেরকে বাধা থাকলো, ঠিক আছে। আর দেখো রেলের গ্রুপ ডি NTPC-র জন্য যারা পড়তে চাও, তারা ওই একই স্টাইলে 149 টাকায় পে করতে হবে, শুধুমাত্র স্ক্রিনে লিখবে NTPC, যেখানে মানে হোয়াটসঅ্যাপে NTPC অথবা গ্রুপ ডি, ওই একই নাম্বার, ওই আগের নাম্বারটা দিই। এবার চলো পুরুলিয়া জেলাতে দেখা যাক, বলছি পুরুলিয়া জেলা কোন রাজ্যের অন্তর্গত, কোন জেলার অন্তর্গত ছিল, মানে পুরুলিয়া জেলাটা আগে সম্ভবত বিহারের অন্তর্গত, মানভূম ফানভূম কিছু একটা বলছিল বন্ধুটা, তো ও মানে বন্ধু তো না স্টুডেন্ট, তো তারপর দেখো দ্বিতীয় প্রশ্নটা ধরেছিল যে কংসাবতী নদীর উৎসস্থল কোথায়, আর 3 নম্বর ধরেছিল পুরুলিয়ার একটা দর্শনীয় স্থানের নাম বলো, ঠিক আছে, তো তারপরে দেখো স্বরূপ সরকার আমাদের দিয়েছে বাঁকুড়া থেকে, বলছে বাঁকুড়া জেলার পূর্ব নাম কী ছিল, 2 নম্বর প্রশ্ন হচ্ছে বাঁকুড়াতে যে মাটি দেখা যায় তার তা অন্য কী নামে পরিচিত ছিল, বর্তমানে আমার দাঁতে ব্যথা করছে বন্ধুরা, আমি দাঁত তুলেছি, আমার প্রচণ্ড ব্যথা করছে, ঠিক আছে, কথা একটু জড়ি জড়ি যাচ্ছে, তো কিছু মনে করো না, তোমাদের জন্য অনেক খাটনি করে আমি এটা বানিয়েছি, ঠিক আছে, একটা লাইক একটা শেয়ার অবশ্যই করো।
ঠিক আছে। আর এইভাবে এই ধরনের প্রশ্ন পাওয়ার জন্য তোমরা অবশ্যই সাথে থেকো। তোমাদেরকে আমি বলছি যে তোমাদের ইন্টারভিউ থেকে 10 থেকে 12 নম্বর আমি চেষ্টা করাবো যে তোমাদের সকলের যেন হয়, তোমরা সকলে চাকরি পাও, ঠিক আছে। তোমরা চাকরি পেলে মানে তোমাদের ফ্যামিলি ভালো হবে, আমার শুনতে ভালো লাগবে যে আমার চ্যানেল থেকে পড়ে কেউ চাকরি পেয়েছে, ঠিক আছে। প্লাস আমার কাছে যারা কোচিং করতে চাও তারা অবশ্যই যে নাম্বারটা বললাম তারা যোগদান করো যদি মনে হয়। আর যদি মনে হয় যে না ফালতু টাকাটা যাবে তাহলে তোমরা চ্যানেলটাকেই দেখো, ওখান থেকে প্রশ্ন পেয়ে যাবে। কখনো কখনো আনতে পারি, সব দিন তো আনতে পারি না। তো যাই হোক, তোমরা তোমাদের ব্যাপার সেটা। তো বর্তমানে হাইকোর্টে এটা প্রশ্নটা আর বলা লাগছে না, তোমরা নিশ্চয়ই চোখের সামনে দেখে নিয়েছো, ঠিক আছে। বর্তমানে কলকাতা, ও হ্যাঁ বলি, এর বাবা না, এর বাবা এই কলকাতা হাইকোর্টের এইখানে কোনো একটা কাজ করে, বুঝতে পেরেছো? তো ও বেচারি বলে ফেলেছে যে বাবা হাইকোর্টের কাজ করে, ওই জন্য ওকে বলেছে হাইকোর্টের বিচারপতির নাম, দেখছো? তা ওই জন্য বলছি তোমার বাবারাও যদি কোনো জায়গায় চাকরি করে, কোনো জায়গায় কাজ করে থাকেন, কোনো সেইখানে ডিপার্টমেন্টটার সম্বন্ধে একটু ভালো করে জেনে নেবে, ঠিক আছে। পূর্ব মেদিনীপুর থেকে কি ধরেছে দেখো, পূর্ব মেদিনীপুর থেকে ধরেছে পূর্ব মেদিনীপুর জেলার সদর দপ্তর কোথায়, অনুশীলন সমিতি কে গঠন করে, একদম স্কিপ করবে না, প্রচুর প্রশ্ন আছে এখনও। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোন নদীকে বলে, নদীকে বলে, ও সরি এইটা তাড়াতাড়ির মধ্যে গণ্ডগোলটা হয়েছে গো। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে, আসলে এটা অন্য প্রশ্নর সঙ্গে নদী চলে এসছে, কাকে বলে, ঠিক আছে। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে, ঠিক আছে। তারপর দেখো আমাদের, এবার তোমাদেরকে বলি, যারা আমাদের কাছে যারা এখনও পর্যন্ত WBP SI এর ক্যান্ডিডেট আছো, তোমাদের বারবার করে বলি, ঠিক আছে, আমাদের নোট হচ্ছে ধন্বন্তরী নোট, একদম তোমাকে ফালতু কথা চিরঞ্জিতদা বলে না, এটুকু তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে। এই নোট পড়ে অনেক জনই বেরিয়েছে, ঠিক আছে, এর আগেও বেরিয়েছে, ঠিক আছে। আর এমনিতেও তুমি এখন লকডাউনে অন্য কোনো জায়গায় বই পাবে না, বই কেনার জন্য বসে থেকো না, বাজারে চলতি বই যেগুলো আছে সেগুলো অনেক দাম, 700, 750, 800, ডেসক্রিপটিভে কথা বলছি। আমাদের কাছে একদম স্টাডি মেটেরিয়াল সুন্দরভাবে পেয়ে যাবে। এ দেখো আমরা টোটাল কোর্সটা 12,000 টাকা নিই, ঠিক আছে। সেই 12,000 টাকাতে যে স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করি, সেম স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে মাত্র 499 টাকায়। কী করবে অর্ডার করার জন্য, সেই একই নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। কী লিখবে হোয়াটসঅ্যাপ অনলি, কী লিখবে দেখো, WBPSI নোটস, এইটুকু লিখবে, ঠিক আছে। 499 টাকাতে তুমি টোটাল পেয়ে যাবে, বাংলা পেয়ে যাবে, ঠিক আছে, বাংলা সেট পেয়ে যাবে, প্রিভিয়াস ইয়ার প্লাস সম্ভাব্য, ইংরাজি প্রিভিয়াস ইয়ার প্লাস সম্ভাব্য প্লাস ডেসক্রিপটিভ, ঠিক আছে, প্লাস তোমার GI ম্যাথ টোটালটা পেয়ে যাবে, ঠিক আছে। তো আশা করা যায় যে ওখান থেকে তুমি দেখো হুবাহু কমন না পেলেও মোটামুটি ওখান থেকে স্ট্যান্ডার্ড কোয়ালিটিভাবে লিখে আসতে পারবে। তো একবার যদি চাকরিটা লেগে যায় তো বুঝতে পারছো 499 টাকা তো মানে 500 টাকা তো বড়ো জিনিস, তুমি ঢুকে 38,000 টাকা মাইনে পাবা, আর কত সম্মান। তারপর চলো, হুগলি জেলা থেকে রাজেন্দ্র দিয়েছে, হুগলি জেলা সদর দপ্তর কোথায়, চুঁচুড়া কিসের জন্য বিখ্যাত, কোন গবেষণা কেন্দ্র এখানে থাকে, মানে চুঁচুড়া জেলায় কি অবস্থিত, কোন মহাকাব্যে তোমার জেলার নাম আছে। বন্ধুরা এটা একটু খুঁজে নিও, যারা তোমরা আছো তাদের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। মুর্শিদাবাদ থেকে দিয়েছে তোকে একই প্রশ্ন প্রতিবার বারে বারে ধরে, তারপর দেখো ওকে বলেছে পেপার পড়তে বলেছিলো, তোমরা পেপার যারা যারা আছে অন্য ডিস্ট্রিক্ট আছে তারা পেপার পড়া শেখো, ঠিক আছে। ইমামবাড়া কত সালে নির্মাণ হয় আর কপালকুণ্ডালা কার লেখা, এটা ধরেছিল। ঝাড়গ্রাম থেকে কি ধরেছিল দেখি, বলেছে পশ্চিমবঙ্গের কততম জেলা, কোন ধরনের মৃত্তিকা দেখা যায়, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে আর তার ধ্বংসের জন্যই বা কে দায়ী ছিল, ইতিহাসে ক্যান্ডিডেট ছিল। তারপর বন্ধুরা আর ডেসক্রিপশানটা চেকিং করো, ডেসক্রিপশানের মধ্যে আমি আগের ইন্টারভিউ লিঙ্কটা দিয়ে দেবো, আগের যতগুলো ক্লাস হয়েছে, আর তার সাথে সাথে ডেসক্রিপশানের নাম্বারটা ভালোভাবে দিয়ে দেবো যে কোন নাম্বারে যোগাযোগ করতে হবে, ঠিক আছে। তো দার্জিলিংটা দেখো, ফোন করো না ও নাম্বারে, ফোন ধরবে না, ঠিক আছে, ওটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ অনলি, ঠিক আছে, এটুকু বল দিচ্ছি। কারণ প্রচুর আননেসেসারি কল, যেগুলো আমাদের যে সমস্ত ক্লার্ক স্টাফ আছে তাদের খুব অসুবিধা হয়, ঠিক আছে। অনেকজন মানে তোমার আমাদের তো ওটা মানে স্পেড গ্রুপদের জন্য নাম্বার আছে, তো বাইরেও অনেকজন অনেক কিছু জিজ্ঞাসা করে, কিন্তু সকলকে একদিনে যদি 10,000 ফোন আসে কটা ফোন রিসিভ করবো তোমরা বলো একটু, ওই কারণে ওটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করা হয়েছে, তোমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো। তো দার্জিলিংয়ে দেখো, দার্জিলিং থেকে, দার্জিলিংয়ে সব থেকে উঁচু স্থানের নাম কি, যারা দার্জিলিং আছো তারা জানো, ভারতের গোর্খাল্যান্ড কাকে বলে, দার্জিলিং কী বলে, চায়ের মধ্যে কী পাওয়া যায়, দার্জিলিংয়ের চা যেটা বিখ্যাত বলেছে আর ফট করে ওকে ধরেছে যে চায়ের মধ্যে তাহলে কী পাওয়া যায়, মানে কী উপকার পাওয়া যায়, ঠিক আছে।
কোচবিহারতে কি ধরেছে দেখো, কোচবিহার জেলা পশ্চিমবঙ্গের কততম জেলা? কোচবিহারের পূর্ব দিকে কোন জেলা আছে? সৌরভ গাঙ্গুলি লেখা একটি বইয়ের নাম বলো, ঠিক আছে? তারপর দেখো এখানে সবই দেওয়া আছে। এই নাম্বারটা আবারও বলছি, লাইভ ইন্টারভিউ। তোমরা অবশ্যই বন্ধুরা, লাইভ ইন্টারভিউর মতো ভালো জিনিস নাই, আমি আবারও বলছি, বাকিটা তোমাদের ব্যাপার, ঠিক আছে? আলিপুরদুয়ার থেকে কী দিয়েছে দেখো, আলিপুর জলদাপাড়া অভয়ারণ্য কী ধরনের, কী জন্য বিখ্যাত? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ বৃষ্টিপাত কোথায় হয়? ভারতের সব থেকে বেশি আপেল উৎপন্ন হয় কোথায়, ঠিক আছে? এটা তোমরা একটু দেখে নিও, আলিপুরদুয়ার। তারপর জলপাইগুড়ি থেকে কী দিয়েছে দেখি, আমাদের সুমন বেড়া না ঘোড়া, যাই হোক, ঘোড়া না বেড়া, যাই হোক, সুমন রাগ করিস না ভাই, তো টাইটেল বোঝা যায়নি তখন। তবে হচ্ছে শহরটি কোন নদীর তীরে অবস্থিত, মানে জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? করলা নদীর উৎসস্থল বলো, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুটি গ্রন্থের নাম বলো। কালিম্পং থেকে কী দিয়েছে দেখো, কালিম্পং জেলার অপর নাম কি? তারপর হচ্ছে কালিম্পংয়ের এই কী জালিয়ানবাগের হত্যাকাণ্ড কত সালে হয়? আর তোমার জানা একটি ইংরাজি লেখক তার নাম? আমি বারবার করে বলছি যে তোমরা এগুলো কিন্তু যে যে অন্য জেলাতে আছো সেগুলো করে যেও। আর দেখো আজকে মতো বন্ধুরা এতগুলো প্রশ্ন, মানে কোনো জেলা তোমাদের বাদ যায়নি, দেখো চিরঞ্জিতদার কথা কথা, ঠিক আছে? তো একটা লাইক, একটা শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো অবশ্যই। আর যারা আমাদের কাছে WPSI নোটস নিতে চাও, আমার মনে হয় যে ওর থেকে ভালো নোটস আর কোনো কিছু হয় না, ঠিক আছে? মানে নিজের হাতে লেখা প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে খুব সুন্দরভাবে হাতে হ্যান্ডরাইটিং, তুমি একদম স্পেশাল স্টাডি মেটেরিয়ালস হিসেবে নিয়ে যাবে। অনেক জন অলরেডি বুকিং করেছে আমাদের, ঠিক আছে? তো তোমরাও করতে পারো। তোমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আবারও বলছি, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, কোনো রকম ফোন করবে না, ঠিক আছে? আমরা তোমাদেরকে ফোন করে নেবো, তোমাদের তোমাদের নাম্বারে আমরা ফোন করে নেবো, ঠিক আছে? যখন দরকার হবে তুমি পেমেন্ট করার পরে তোমাদেরকে কন্ট্যাক্ট করে নেওয়া হবে আমাদের, ঠিক আছে? কোনো অসুবিধা না, এটা নয় যে হোয়াটসঅ্যাপ অনলি তাহলে বুঝতে পারবো না, সেখানে তোমাদেরকে সব কিছুই বলে দেওয়া হয়, ঠিক আছে? কোনো চিন্তা নাই। তারপর তোমরা যখন গ্রুপে ঢুকে যাবে বা তোমার যখন নোটের পেমেন্ট করে দেবে, তারপরে তোমাকে কন্ট্যাক্ট নাম্বার করে তোমাদের কন্ট্যাক্ট করা হয়, ওগুলো স্পেশাল গ্রুপে তখন তোমাদেরকে ভরে নেওয়া হবে, ডোন্ট ওয়ারি। তো ওসব নিয়ে চিন্তা নাই। তো চলো আজকের মতো এইটুকুই ছিল, ঠিক আছে? এতগুলো প্রশ্ন আমি নিয়ে এসেছিলাম, আবার নেক্সট ভিডিও দেখি দু চার দিনের মধ্যে দিতে পারি কি না। তো অবশ্যই সাথে থাকো, সঙ্গে থাকো, এইভাবে তোমরা পাশে থাকলে, ঠিক আছে, তোমাদের ভালোবাসা পেতে থাকলে আমারও খুব ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।